এইচপি বা হিউলেট পাকার্ড ল্যাপটপের জগতে এক অনন্য নাম। উন্নত মানের হার্ডওয়্যার, স্টাইলিশ প্রোডাক্ট আর এক বিশ্বস্ত নাম হিসেবে এইচপি এর নাম যেন সকলের কাছেই পরিচিত। 32.9 বিলিয়নের এই কোম্পানিটি সেই 1939 সাল থেকে মানুষকে সেবা দিয়ে আসছে। কম্পিউটার সম্পর্কিত যাবতীয় প্রোডাক্ট থেকে শুরু করে প্রিন্টার তৈরিতে এইচপি এর যেন বাজারে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মাত্র $538 দিয়ে শুরু করা এই কোম্পানিটি পৃথিবীর সেরা সব কোম্পানির মধ্যে অন্যতম। হতে পারে যে যারা এখন এই ভিডিওটি ল্যাপটপে দেখছেন তাদের অনেকেই হয়তো এইচপি এর ল্যাপটপেই দেখছেন, তাই নিজের এই পছন্দের জিনিসটিকে নিয়ে তৈরি ভিডিওটি হয়তো আপনার বেশ পছন্দের হয়ে উঠতে পারে। ঘটনার সজ্জাক্রমে সম্পূর্ণ ভিডিওটি আমরা 5টি স্তরে সাজিয়েছি। ভিডিওটির ডিসক্রিপশনে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, তবে সম্পূর্ণ ঘটনাটি ছাড়া হয়তো আপনার দেখার আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রয়ে যেতে পারে। তাই দেখতে থাকুন পুরো ভিডিওটি আর উপভোগ করুন আপনার পছন্দের প্রোডাক্টকে নিয়ে দারুণ একটি ভিডিও। তো চলুন শুরু করা যাক। Really need another laptop? Probably not. But a reinvention of everything a laptop represents? HP নামের সম্পূর্ণ রূপটি হচ্ছে Hewlett Packard। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই দুইটি শব্দ মূলত দুইজনের নামকে নির্দেশ করে যারা তৈরি করেছিলেন এই কোম্পানিটি। 1937 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন উইলিয়াম রেডিংটন হিউলেট এবং ডেভিড ফকার্ড। এরাই হলেন সেই দুইজন ব্যক্তি যাদের হাত ধরে এইচপি এর পথ চলা শুরু হয়। হিউলেট এবং পাকার্ডের গ্রাজুয়েশন শেষ হওয়ার পর তাদের প্রফেসর তাদেরকে বলেন আন্ডার গ্রাজুয়েটদেরকে হাতে হাতে কিছু কাজ শেখানোর জন্য একটি কর্মশালা খুলতে। প্রফেসর ফ্রেডরিক টারম্যানের কথায় তারা দুজন একটি কর্মশালা খোলেন। এর ফলে তারা ইলেকট্রনিক্স নিয়ে বেশ ভালো দক্ষতা অর্জন করে ফেলে। তারা ভাবেন যে তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা কিছু তৈরি করবে। এজন্য 1939 সালে তারা নিজেদের নামে একটি কোম্পানি রেজিস্ট্রি করেন। নাম পছন্দ করার সময় তারা ভেবেছিল যে তাদের সারনেম বা পদবি দিয়েই কোম্পানিটির নাম রাখবে, কিন্তু কার নাম আগে থাকবে সেটা ঠিক করার জন্য তারা টস করেন এবং উইলিয়াম রেডিংটন টসে জিতে কোম্পানিটির নাম রাখা হয় হিউলেট প্যাকার্ড। মাত্র $538 দিয়ে এভাবেই শুরু হয় পুরো পৃথিবীখ্যাত কোম্পানি এইচপি এর যাত্রা। এইচপি যখন প্রতিষ্ঠা করা হয় সে সময়ে বাজারে ভালো মানের কোনো অসিলেটর ছিল না। অসিলেটর হলো মূলত এক ধরনের সাউন্ড জেনারেটিং ডিভাইস। হিউলেট এবং পাকার্ড তাদের দক্ষতা দিয়ে তৈরি করে এইচপি 200A মডেলের অসিলেটর, যেটির দাম রাখা হয় $54। ওই সময় বাজারে থাকা অন্যান্য অসিলেটরের তুলনায় এইচপি এর অসিলেটরটির মান অনেক ভালো ছিল। এজন্য খুব তাড়াতাড়ি তারা এই প্রোডাক্টটির জন্য অনেক অর্ডার পেয়ে যায়। এইচপি তখন এতটাই পরিচিতি পায় যে ওয়াল্ট ডিজনি এর একটি পিকচারে এইচপি এর অসিলেটর ব্যবহার করা হয়। ধীরে ধীরে তাদের বিক্রি বাড়ার ফলে নিজেদের জন্য একটি অফিসের প্রয়োজন হয়ে পড়ে। 1942 সালে অর্থাৎ মাত্র 3 বছরের মধ্যেই কোম্পানিটির নেট ভ্যালু হয়ে দাঁড়ায় $28 মিলিয়ন। মাত্র 70টি প্রোডাক্ট এবং 143 জন এমপ্লয় নিয়ে ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে এইচপি এর অফিস খোলা হয়। সময়ের সাথে সাথে এইচপি এর সুনাম আরও বাড়তে থাকে এবং 1959 সালে তারা সুইজারল্যান্ডের জেনেভাতে একটি মার্কেটিং কোম্পানিও খোলেন। এইচপি তখন হয়ে যায় একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। ১৯৬০ সালে এইচপি পার্টনারশিপ করে সনির সাথে, যেখানে তাদের ব্র্যান্ড নেম হয়ে যায় এইচপি জাপান। সেই সাথে এটি কিনে নেয় স্যানবর্ন কোম্পানিকে। ইলেকট্রনিক বিভিন্ন কম্পোনেন্টের পাশাপাশি হাই কোয়ালিটি মেডিকেল ইকুইপমেন্টও তৈরি করা শুরু করে এই কোম্পানিটি।
সমগ্র এশিয়াতে এই স্প্রের বিস্তৃতি ঘটে যায় খুব কম সময়ের মধ্যেই। 1964 সালে এটি HP 500 নামের একটি অ্যাটমিক ক্লক তৈরি করে, যাতে ব্যবহার করা হয় সিজিয়াম ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড। এরপর এটি তৈরি করে তাদের প্রথম মিনি কম্পিউটার PDB-8। ডায়নামিক ডিভিশন থেকে আরও একটি মিনি কম্পিউটার লঞ্চ করা হয়, যার নাম HP 2116A। 1968 সালে এটি ডেস্কটপ সায়েন্টিফিক কম্পিউটার লঞ্চ করে, যেটির দাম ছিল প্রায় $500। প্রোডাক্টটির দাম অনেক বেশি হওয়াতে এটি মার্কেটে তেমন সফল হতে পারেনি। 1972 সালে HP তৈরি করে পৃথিবীর প্রথম পকেট ক্যালকুলেটর, যার মডেল নাম ছিল HP 35। এই প্রোডাক্টটি HP-কে যেন নতুন মাত্রা এনে দেয়। 1974 সালে HP আবারও HP 300 মডেলের IBB এবং DEC মিনি কম্পিউটার তৈরি করে। এ থেকে আস্তে আস্তে HP প্রবেশ করে ডেস্কটপ বা ল্যাপটপের জগতে। 1984 সালে HP এর থিঙ্কজেট বা লেজার জেট প্রিন্টার বাজারে আনা হয়। প্রিন্টিং জগতের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দেয় HP এর এই প্রিন্টার। আর এরই সাথে সাথে HP খুলে ফেলে তাদের .com ডোমেন, যা ওই সময়ে সমস্ত পৃথিবীর নবম .com ডোমেন ছিল। 1989 সালে HP তৈরি করে তাদের প্রথম ল্যাপটপ, আর তার 6 বছর পর এটি প্রথম কনভেক্স কম্পিউটার তৈরি করে। 1999 সালে এটি তাদের প্রোডাক্ট সেল করার জন্য অনলাইন শপিং সাইটও তৈরি করে। 2002 সালে HP এবং কম্প্যাক একসাথে পার্টনারশিপ করে, যার নাম দেওয়া হয় HP-Q। 2004 সালে প্যাভিলিয়ন সিরিজের প্রথম ল্যাপটপ HP প্যাভিলিয়ন DV1658 মডেলের ল্যাপটপ বাজারে আনা হয়। যদিও 2005 সালে HP এবং কম্প্যাক্টের পার্টনারশিপ ভেঙে যায়, তবে HP-র এতে কোনো ক্ষতিই হয়নি, বরং কম্প্যাক্টটি ধীরে ধীরে বাজারে ক্ষীণ হয়ে পড়ে। HP এর আজীবন প্রতিদ্বন্দ্বী ছিল IBM, কিন্তু 2007 সালে $104 মিলিয়ন রেভিনিউ অর্জনের মাধ্যমে HP IBM-কেও ছাড়িয়ে যায়। একই বছরে এটি IT কোম্পানি EDS-কে $13.9 বিলিয়ন কিনে নেয়, এবং ওই বছরই এটি 3Com কর্পোরেশনকেও $2.7 বিলিয়ন কিনে নেয়, যা ছিল ওই বছরের IT সেক্টরের সবচেয়ে বড় ঘটনা। 2014 সালে HP এতটাই বড় হয়ে যায় যে সুবিধার জন্য HP-কে দুইটি ভাগে ভাগ করে দেওয়া হয়। HP এন্টারপ্রাইজ ছিল সফটওয়্যার এবং IT ডেভেলপমেন্টের জন্য, এবং HP ইনকর্পোরেশন তৈরি করত প্রিন্টার এবং ল্যাপটপ। বর্তমানে HP এর হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে। পুরো পৃথিবীর 120টি দেশে HP এর ব্যবসা রয়েছে। তাদের সাথে কাজ করে চলেছে 53,000 শ্রমিক, এবং HP এখন ল্যাপটপের জগতে প্রথম সারির একটি নাম। সত্যি ভাবতে অবাক লাগে যে কোম্পানিটি শুরু হয়েছিল $54 ওসিলেটর বিক্রির মাধ্যমে, তা আজ IBM এর থেকেও বড় একটি কোম্পানি। আর তাদের এই সফলতার পেছনে সবচেয়ে বড় হাতিয়ার তাদের ঐকান্তিক ইচ্ছা এবং পরিশ্রম। HP এর প্রোডাক্ট যারা ব্যবহার করেছেন তারা জানেন যে HP এর প্রোডাক্ট বাজারের অন্য সব প্রোডাক্টের থেকে একেবারেই আলাদা। আর এভাবেই ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে HP IT এর বাজারে এক অপ্রতিদ্বন্দ্বী অবতার হিসেবে অবস্থান করছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ। So many things that I love.